এই মুহূর্তে বলতে চাচ্ছি না যে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বস্তু। আসলে থিয়েটার করা একটা ছিল। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে শাকিব অপু আবারও একত্রিত হয়ে সংসার করবেন, যে কারণে শাকিব খান জুড়ে অপু বিশ্বাসের আলোচনা সবসময় হতেই থাকে। কারণ সমগ্র দেশবাসী চায় শাকিব অপু আবারও একত্রিত হয়ে সংসার করুক। শাকিব দেশে ফেরার দিন হতেই অপুকে নিয়ে আলোচনা শেষ নেই, আর সেই আলোচনা আরও গাঢ় হল অপু কলকাতা থেকে দেশে ফেরার পরে। কারণ তিনি দেশে ফিরেই এক এক করে লাইভ অনুষ্ঠানে শাকিব প্রসঙ্গে বেশ জড়িয়ে পড়েছেন। দেশে ফিরে তিনি এ পর্যন্ত 3টি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তার প্রত্যেকটিতে শাকিব প্রসঙ্গে কথা তুলেছেন। তবে সর্বশেষ অনুষ্ঠানে তাকে কোনো প্রশ্ন করা ছাড়াই তিনি নানা কথার মাঝে নিজে থেকেই তার এবং শাকিব খান সম্পর্কে কিছু কথা বলেছেন। আপনারা সবাই হয়তো জানতেন যে আমি শাকিব খুব ভালো কো-আর্টিস্ট। মাঝে মাঝেই আমাদের ঝগড়া হতো, ঝগড়া হলে আমরা বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটতাম। সেখানে অপু শাকিবের সাথে কাটানো এমন কিছু স্মৃতিময় মুহূর্ত তুলে ধরে বলেন, মাঝে মাঝেই আমাদের মাঝে ঝগড়া হতো, আর ঝগড়া হলেই দুজনে দুদিকে চলে যেতাম, এমনকি আর সিনেমা করবো না বলে ঘোষণা দিতাম, আর রিপোর্টাররাও আমাদের নিয়ে সেভাবেই রিপোর্ট করত। অন্যদিকে রাগ কমে গেলেই আমরা আবার মিলে যেতাম। ঝগড়া হলে আমরা বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটতাম, সাংবাদিকও ঠিক সেইভাবে ইউজ করতেন, সিনেমা করবো না, এইরকম অনেক কিছু একটা সময় শুনেছি এবং আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম এটা জেনেছি। এর আগেও এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন তিনি দেশে ফিরে শাকিবের সাথে জয়কে নিয়ে স্কুলেও একত্রিত হয়েছেন, যার ভিত্তিতে উপস্থাপিকা অপুকে প্রশ্ন করেছিল যে শাকিবের সাথে আপনি আবারও সংসার করতে ইচ্ছুক কিনা। এমন প্রশ্নের জবাবে অপু জানিয়েছেন তিনি আপাতত এ বিষয়ে কিছু বলতে পারছেন না, তবে সেটা ভবিষ্যতে হলেও হতে পারে। প্রিয় দর্শক, শাকিব অপুর এ বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন।